সকল প্রতিযোগীর হাতে রয়েছে একটি করে শেভিং ফোম এবং একটি করে আপেল। শেভিং ফোম সাধারণত যে কাজে ব্যবহার করা হয় আজকে কিন্তু সে কাজে ব্যবহৃত হবে না, আজ ব্যবহার করা হবে অন্যরকম একটি কাজে। প্রতিযোগীদেরকে সবাইকে এই ফোম দিয়ে ঢেকে ফেলতে হবে পুরো মুখ, শুধুমাত্র চোখ আর ঠোঁট বাদে। আর এই আপেলটি একেবারে সম্পূর্ণ খেয়ে ফেলতে হবে পুরোপুরি ভাবে। তারপর মুখে ফোম মাখা শেষ হলে, আপেল খাওয়া শেষ হলে তারা চলে যাবেন মিউজিক্যাল চেয়ার খেলতে। এই চেয়ার খেলায় ওখানে রয়েছে 14টি চেয়ার এবং প্রতিযোগী রয়েছে 20 জন। তার মানে বুঝতেই পারছেন যে 14 জন চেয়ারে বসতে পারবেন তারা চলে যাবেন পরবর্তী রাউন্ডে, আর যে 6 জন বাদ যাবেন তারা হয়ে যাবেন এই খেলা থেকে বাদ। তাহলে শুরু করছি, বাঁশি দেবার সাথে সাথে আপনাদেরকে তৈরি হয়ে যেতে হবে, আর কোনো কনফিউশন। আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বাঁশি দেবার সাথে সাথে সবাই শুরু করবে আপেল খাওয়া এবং ফোম মাখা। সবার আপেল চেক করছি, উঁচু করে ধরেন, দেখি সবার হাতে আপেল আছে। আমি বাঁশি দেওয়ার সাথে সাথে আপনারা শুরু করবেন। রেডি রেডি শুনতে পাচ্ছি না? রেডি 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 সবাই রেডি রেডি। তুমুল উত্তেজনায় খাচ্ছেন আপেল। আমাদের ভলান্টিয়ার চেক করবে তার আপেল খাওয়া শেষ হয়েছে কি না, আপেলটি কোথায় সম্পূর্ণ খেয়ে ফেলেছেন ওখানে চেক করা হবে আপেল আছে নাকি। দাঁড়ান দাঁড়ান, আমি দেখিনি আপনার আপেল শেষ হয়েছে কিনা, জলদি জলদি চেক চেক আপেল চেক। ওখানে চেক যেখানে বসেছিল, ইয়েস প্লিজ প্রসিড। চলে গেছেন সুমন আপেল খেয়ে এবং ফর্ম মেখে, দেখা যাক এর পরবর্তীতে কে রয়েছেন। পেয়ে গেছি আমরা 3 জন প্রতিযোগী, আসছেন আরেকজন, 4 5 6 এসে গেছেন 6 জন, দেখা যাক এসে গেছেন 7 নম্বর প্রতিযোগী। দাঁড়ান আপনার ঢাকিনি, আপনি এপাশে দাঁড়ান, ইয়েস আপনার পুরো ঢাকিনি, আপনি প্লিজ দাঁড়াবেন, হয়নি আপনার ঢাকিনি, আপনি ইয়েস নো আপনার এখানে বাকি আছে, ইউ গো ইয়েস 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 ইয়েস। মুখে ফোম মেখে এবং আপেল খেয়ে তারা চলে গেছেন গন্তব্যে অর্থাৎ চেয়ারে এবং তারা বসে আছেন উড়ন্ত পাখিতে, এবারে উড়বেন, লেটস মুভ। Welcome, welcome, welcome!